জনগণের দাবি আদায়ে পদযাত্রাকে গণতন্ত্রের জয়যাত্রা উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন এটি সরকার পতনের আগাম শোক যাত্রাও। তারা বলেন বিএনপি নেতারা কখনো দেশ ছেড়ে পালায় না। 111 সহ বিভিন্ন সময় কে কখন কেন দেশ থেকে পালিয়েছে জনগণ তা জানে। জনগণের প্রতিবাদের মুখে সরকার পালানোর পথ পাবে না বলেও হুঁশিয়ারি তাদের। রাজধানীতে পদযাত্রার দ্বিতীয় দিনে এসব মন্তব্য করেন তারা। হাসান মাহমুদের রিপোর্ট। পায়ে পায়ে পুরান ঢাকার পথ মাড়িয়ে এগিয়ে চলে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজন হলেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ সহ 10 দফা দাবি আদায়ের স্লোগান নিয়ে পদযাত্রায় অংশ নেয় বিএনপির সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়ক থেকে শুরু হয়ে ধীরে ধীরে পদযাত্রা মীর হাজারিবাগ হয়ে এগিয়ে যায় সামনের দিকে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ 10 দফা দাবিতে নির্বাচনের এই বছর পুরোটাই অহিংস আন্দোলন নিয়ে মাঠে থাকতে চায় বিএনপি, আর দলটি মনে করছে এর মধ্য দিয়েই চূড়ান্ত বিজয়ের পথে যেতে পারবেন তারা। বিপুল সংখ্যক নেতাকর্মী আর উৎসুক সাধারণ মানুষের এই যাত্রা, যাত্রাবাড়ি ছাড়তেই সময় লেগে যায় 30 মিনিট। পদযাত্রাকে গণতন্ত্রের পথে জয়যাত্রা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন গণস্রোতে পালাবার পথ পাবে না ক্ষমতাসীনরা। কোন দিকে পালাবে তুমি? কোন দিকে পালাবার পথ নাই। উত্তরে উত্তুঙ্গ পর্বতমালা, দক্ষিণে বঙ্গোপসাগর, কোন দিকে পালাবে তুমি? আমাদের এই পদযাত্রা মানুষের অধিকার আদায় করবার জয়যাত্রা। আওয়ামী লীগ এখন প্রবাদ গুনছে, তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা প্রতিদিন জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নেতাকর্মীদের উপর হামলা মামলা আর গুমের খড়গ ঝুলিয়ে ভয় দেখিয়ে লাভ হবে না উল্লেখ করে বিএনপি নেতারা বলেন দেশ পালানোর পুরনো ইতিহাস কাদের জনগণ তা জানে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনেরও সমালোচনা করা হয়। সত্তারকে জেতানোর জন্য এখন আপনারা সমস্ত নির্বাচন ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন বন্ধুগণ। এই তো হচ্ছে আপনাদের নির্বাচনের ব্যবস্থা। আপনারা মাগুরার কথা বলেন, মাগুরার দাদা বানিয়েছেন আপনারা ব্রাহ্মণবাড়িয়াকে বন্ধুগণ। 1/11 গ্রেফতার হওয়ার পরে কারা কারা পালিয়েছিল দেশ ছেড়ে এটা সবাই জানে। এই দেশে ওসব কথা বলে লাভ নাই, এই দেশের মানুষ সব জানে কে কোথায় পালায়, কবে পালায়, কেমন করে পালায়, সবাই জানে বন্ধুগণ। এটা আমাদের কোনো মরণ যাত্রা না। আমরা আগাম আপনাদের জন্য শোক মিছিল করছি, ভবিষ্যতে তো আপনাদের জন্য কেউ করব না। সুতরাং এই শোক মিছিলের মধ্য দিয়ে আমরা আমাদের গণতন্ত্র উদ্ধার করব। মীর হাজারিবাগ ধোলাইপাড় হয়ে বিএনপির পদযাত্রা যখন জুরাইন পৌঁছে তখন ঘড়িতে সময় গড়ায় দীর্ঘ 1 ঘন্টা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পথ হারিয়ে বিএনপি পদযাত্রা করছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন আন্দোলনের মরণযাত্রা শুরু হয়ে গেছে। একই সঙ্গে তিনি বলেন ভুলে ভরা বিএনপি পদযাত্রা করেও পথ খুঁজে পাবে না। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন অন্যথায় ভাঙনের মাধ্যমে অস্তিত্ব সংকটে পড়বে দলটি। রিপোর্টে জানাচ্ছেন মুকসিমুল হাসান। সন্ত্রাস, সহিংসতা এবং ষড়যন্ত্রের প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশে অংশ নিতে ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে সমবেত হন সমাবেশ স্থলে। এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন একের পর এক আন্দোলনের নামে ব্যর্থ কর্মসূচি পালন করছে বিএনপি। জনপ্রিয়তা যাচাই করতে বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেওয়ারও আহ্বান জানান ওবায়দুল কাদের। দেশের বাইরে থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনে সফল হওয়া যায় না মন্তব্য করে বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করেন তিনি। রিমোট কন্ট্রোল নেতৃত্বে চলছে, এতে রিমোট কন্ট্রোলে আজ চাই হোক বাম
বাংলাদেশে আন্দোলনে জেতা যাবে না। আপনাদের রাজনীতি ভুলে ভুলে চোরাবালিতে আটকে গেছে। সমাবেশে অংশ নেয়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, আন্দোলনের নামে দেশকে অস্থিতিশীল করে নির্বাচন ছাড়াই পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় বিএনপি। যদি মুসলিম লীগ না বানাতে চান তাহলে এইবার নির্বাচনে ভোটে আসেন, আপনার দলই ভাঙনের মুখে পড়বে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেন, আপনার দল অস্তিত্ব সংকটে পড়বে। যে কোনো নৈরাজ্য ও ষড়যন্ত্র মোকাবেলায় নির্বাচনের আগ পর্যন্ত সবাইকে রাজপথে সতর্কভাবে প্রস্তুত থাকতে নির্দেশনা দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে নিযুক্ত চার দেশের রাষ্ট্রদূত এবং তিন দেশের মনোনীত হাই কমিশনাররা রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের কাছে তাদের পরিচয়পত্র পেশ করেছেন। আজ সন্ধ্যায় বঙ্গভবনে তারা পরিচয়পত্র পেশ করেন। চার অনাবাসী রাষ্ট্রদূত হলেন কিউবার আলেজান্দ্রো সিমান কাসমারিন, সার্বিয়ার সিনিসা প্যাভিক, মেক্সিকোর ফেদেরিকো সালাস লোটফি এবং বেলজিয়ামের দিদিয়ের ভ্যান্ডার হাসেল্ট। আর তিনজন অনাবাসিক হাই কমিশনাররা হলেন ত্রিনিদাদ ও টোবাগোর ডক্টর রজার গোপাউল, ঘানার কোয়ে আসোমাহ চেরেমে এবং কিংডম অফ ইসওয়াতিনির মেনজি সিফো ডালবিনি। তাদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ঢাকার পররাষ্ট্রনীতি সবার সঙ্গে দ্বিপাক্ষিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উপর গুরুত্ব দেয়। বাংলাদেশ সবসময় বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণকে অগ্রাধিকার দেয় উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ঢাকায় তাদের দায়িত্ব পালনকালে এসব দেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দায়িত্ব পালনে সরকারের সহযোগিতা কামনা করেন। বিএনপি গোপনে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্য সম্পূর্ণ মিথ্যাচার ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীন দল শুধুমাত্র মিথ্যাচার করে দেশবাসীকে ভুল বুঝিয়ে ক্ষমতায় টিকে আছে। নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি ও সমমনা কোনো দল নির্বাচনে অংশ নেবে না বলে আবারও বলেন তিনি। এছাড়া বৈঠকে আগামী দিনের সরকার পতনের আন্দোলনের নানা দিক নিয়ে সমমনা দলের নেতাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান বিএনপি মহাসচিব। কথা বলে লাভ নেই, বিএনপি খুব এবং আমাদের সমমনা জোটগুলো আমরা একটা লক্ষ্যে এগুচ্ছি, সেটা হচ্ছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। নির্বাচন তো আমরা করতেই চাই, কিন্তু সেটা এই সরকারের অধীনে নয়। এক দুই নম্বর, আমরা সেটা অবশ্যই আপনার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে চাই। দ্যাট ইজ দ্য পয়েন্ট। এর মধ্যে ওই সব কথা বলতে কোনো লাভ নাই। 2023 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী 30 এপ্রিল থেকে শুরু হবে। সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান। এর আগে গত বছর শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছিলেন, আগের শিক্ষাবর্ষের মতোই সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে 2023 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা যথাক্রমে এপ্রিল ও জুন মাসে অনুষ্ঠিত হবে। দেশের বন্যা পরিস্থিতি বিবেচনা করে 2022 সালের এসএসসি পরীক্ষা শুরু হয় গত বছরের 15 সেপ্টেম্বর। সরকারের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর 1 ফেব্রুয়ারি থেকে এসএসসি এবং 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখন পর্যন্ত বঙ্গবন্ধু যমুনা রেল সেতুর ভৌত অগ্রগতি 55% জানিয়ে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, 2024 সালের আগস্টের মধ্যে অর্থাৎ যথাসময়ে এ সেতুর কাজ শেষ হবে। বিকেলে রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন নির্মাণাধীন বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন। মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতিতে বড় কোনো চ্যালেঞ্জের মুখে না পড়লে যথাসময়ে কাজ শেষ হবে। বঙ্গবন্ধু যমুনা সেতুর উজানে আলাদা ডুয়েল গেজ ডাবল রেল সেতুর কাজ চলছে। এই সেতুর ডিজাইন স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা। সেতুর উভয় পাশের সংযোগ রেলপথেও একই ডিজাইন স্পিড থাকলেও এ পথে ট্রেন চলছে সর্বোচ্চ 90 কিলোমিটার গতিতে। রেলপথ মন্ত্রী জানিয়েছেন, ডাবল লাইন না হওয়া পর্যন্ত 120 কিলো গতিতে ট্রেন চালানো যাবে না। পিলারের যে কাজগুলি, এগুলি আগামী বর্ষা মৌসুমের পূর্বেই এগুলি শেষ হবে। এবং সাইমেলটেনিয়াসলি আপনারা জানেন যে আমাদের এই
স্প্যানগুলো কিন্তু বসতেছে। ইতিমধ্যেই 1 কিলোমিটার 1.15 আপনার কিলোমিটার ইতিমধ্যেই আমাদের স্প্যান বসেছে, টোটাল হলো 4.9 কিলোমিটার, হ্যাঁ 8 4.8